মাঝবান্ডারের ওরস করবেন না, ট্যাবের না দেখাতে পারবে না। যদি কেউ একথা বলে মাঝবান্ডার না গেলে ইমান তাজা হবে না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। সাবধান, এ কবর পূজা করবেন না, কবর পূজা করবেন না, পূজা একমাত্র আল্লাহর জন্য করবেন। কবরের পূজা নাই, পীরের পূজা নাই, মাঝবান্ডারের পূজা নাই। সাবধান, নিজের ইমানকে হেফাজত করবেন, এগুলা করলে বেঈমান হইয়া যাবে, এগুলা করলে বেঈমান হইয়া যাবে। আল্লাহকে সেবা করবেন, আল্লাহকে পূজা করবেন। কেমন জানাজ গায়রুল্লাহকে পূজা করবেন না বলেন? গায়রুল্লাহকে পূজা করবেন না, মাঝবান্ডারের ওরস করবেন, মাঝবান্ডারের ওরস করবেন না। সাবধান, ওরস নাই কোন কিতাবে না দেখাতে পারবে না। এই বাদ এগুলা কাজ করা নিষেধ। আল্লাহকে সেবা করবেন, আল্লাহকে পূজা করবেন। নবী আলাইহিস সালামের উপর দরুদ শরীফ বেশি বেশি পড়বেন।